সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিসিইআর মডেল কলেজের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। সিসিইআর মডেল কলেজের অনলাইন ক্লাসে সাথে আছে আমি মোহাম্মদ ফয়সাল মিয়া, প্রভাষক, অর্থায়ন বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে উচ্চ মাধ্যমিক ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আর্থিক বাজারের আইনগত দিকসমূহ এর কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন আর্থিক বাজার, যে বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি কেনাবেচা করা হয় তাকে আর্থিক বাজার বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, যে বাজারে স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী আর্থিক সম্পত্তি কেনাবেচা করা হয় তাকে আর্থিক বাজার বলে। স্বল্পমেয়াদী মানে হলো এক বছর বা তার কম সময়ের জন্য যে আর্থিক সম্পত্তিগুলো হয় সেটা হলো স্বল্পমেয়াদী, এবং দীর্ঘমেয়াদী হলো 5 বছরের বেশি সময়ের জন্য। তাহলে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই দুইটা আর্থিক সম্পত্তি যে বাজারে কেনাবেচা করা হয় তাকে আর্থিক বাজার বলে। এরপর দেখি মুদ্রা বাজার, যে বাজারে স্বল্পমেয়াদী আর্থিক সম্পত্তি কেনাবেচা করা হয় তাকে মুদ্রা বাজার বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, যে বাজারে স্বল্পমেয়াদী আর্থিক সম্পত্তি কেনাবেচা করা হয় তাকে মুদ্রা বাজার বলে। মানে স্বল্পমেয়াদী হলো এক বছর বা তার কম সময়ের জন্য যে আর্থিক সম্পত্তি, এই সম্পত্তিগুলো যে বাজারে কেনাবেচা করা হয় তাকে মুদ্রাবাজার বলে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, পুঁজিবাজার বা মূলধন বাজার, যে বাজারে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদের কেনাবেচা বা লেনদেন সম্পন্ন হয় তাকে পুঁজিবাজার বা মূলধন বাজার বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, যে বাজারে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদের কেনাবেচা বা লেনদেন সম্পন্ন হয় তাকে পুঁজিবাজার বা মূলধন বাজার বলে। দীর্ঘমেয়াদী মানে হলো 5 বছরের বেশি সময়ের জন্য যে আর্থিক সম্পত্তিগুলা যে বাজারে কেনাবেচা করা হয় এবং লেনদেন সম্পাদন করা হয় তাকে পুঁজিবাজার বা মূলধন বাজার বলে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, কল মানি রেট, যে সুদের হারে অর্থবাজার থেকে স্বল্প সময়ে সর্বোচ্চ একদিনের জন্য অর্থায়ন করা হয় তাকে কল মানি রেট বলে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, যে সুদের হারে অর্থবাজার থেকে স্বল্প সময়ের জন্য সর্বোচ্চ একদিন জন্য অর্থায়ন করা হয় তাকে কল মানি রেট বলে। মানে যে সুদের হারটা, ওই সুদের হারটাকে কল মানি রেট বলে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, স্মারকলিপি বা সঙ্গস্মারক, স্মারকলিপি বা সঙ্গস্মারক হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান যাতে কোম্পানির মূল বিষয়াবলী সংক্ষিপ্ত আকারে লেখা থাকে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, স্মারকলিপি বা সঙ্গস্মারক হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান যাতে কোম্পানির মূল বিষয়াবলী সংক্ষিপ্ত আকারে লেখা থাকে। মানে কোম্পানির যেই মূল দলিল, কোম্পানি কত টাকা মূলধন দিল, কোম্পানির এই নিয়মাবলী কী কী হবে, কোম্পানির মালিক কে কে, কোম্পানি পরিচালনা পরিষদে কে কে আছে, এই সব কিছু সংক্ষিপ্ত আকারে যে দলিল লেখা থাকে সেটাকেই স্মারকলিপি বা সঙ্গস্মারক বলে। সঙ্গস্মারক বা স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, বন্ড, বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা বিক্রি করে কোনো প্রতিষ্ঠান বা সরকার তহবিল সংগ্রহ করে। শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা বিক্রি করে কোনো প্রতিষ্ঠান বা সরকার তহবিল সংগ্রহ করে। মানে একটা কোম্পানি ঋণ নিবে, তো ওই ঋণের একটা দলিল বাজারে ছাড়বে, সেটা বিক্রি করে প্রতিষ্ঠান বা সরকার কী করবে, তার অর্থ তহবিল সংগ্রহ করবে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, বোনাস শেয়ার, নগদ লভ্যাংশ না দিয়ে যদি শেয়ারের মাধ্যমে লভ্যাংশ দেওয়া হয় তাহলে তাকে বোনাস শেয়ার বলে। নগদ লভ্যাংশ না দিয়ে যদি শেয়ারের মাধ্যমে লভ্যাংশ দেওয়া হয় তাহলে তাকে বোনাস শেয়ার বলে। মানে শেয়ার হোল্ডাররা যে লভ্যাংশ পাবে, সেই লভ্যাংশ যদি আপনি নগদ টাকায় না দিয়ে ওই সমপরিমাণ শেয়ার তাকে দেন তাহলে সেটাকে কী বলবে, বোনাস শেয়ার বলবে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, শেয়ার, কোনো প্রতিষ্ঠানের মূলধনের একক, অংশবিশেষ বা ভগ্নাংশকে শেয়ার বলে। কোনো প্রতিষ্ঠানের মূলধনের একক, অংশবিশেষ বা ভগ্নাংশকে শেয়ার বলে। সাপোজ ধরেন একটা কোম্পানির হয়তো 10 কোটি টাকা মূলধন দরকার, 10 কোটি টাকা যখন আপনার মূলধন দরকার, প্রতিটা শেয়ারের মূল্য যদি আপনার 1000 টাকা করা হয় তাহলে আপনার শেয়ার লাগবে হলো 1 লক্ষ। তার মানে আপনি 1 লক্ষ শেয়ার 1000 টাকা করে যদি বাজারে ছাড়েন তাহলে আপনার 10 কোটি টাকা মূলধন আসবে। তাহলে এই যে 1000 টাকা এক একটা শেয়ার, এইটাকে কী বলবে, 1000 টাকা এক একটা মূলধনের এক একটা অংশ কি 1000 টাকা, এই 1000 টাকাকেই কী বলা হয়, শেয়ার বলা হয়।
এরপর দেখেন শিকারদেবৃন্দ ইকুইটি মূলধন, কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিকানা বিক্রির মাধ্যমে যে মূলধন সংগ্রহ করা হয় তাকে ইকুইটি মূলধন বলে। কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিকানা বিক্রির মাধ্যমে যে মূলধন সংগ্রহ করা হয় তাকে ইকুইটি মূলধন বলে। মানে কোম্পানি, একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিকানার ভিত্তিতে যে শেয়ার বিক্রি করা হয় বা মালিকানা বিক্রি করা হয়, বিক্রি করে যে মূলধনটা সংগ্রহ করা হয় তাকে ইকুইটি মূলধন বলে। এরপর দেখেন শিক্ষার্থীদের ইকুইটি বাজার, যে বাজারে ইকুইটি সিকিউরিটিজ যেমন সাধারণ শেয়ার কেনা বেচা করা হয় তাকে ইকুইটি বাজার বলে। শিক্ষার্থীদের আমি আবার বলছি, যে বাজারে ইকুইটি সিকিউরিটিজ যেমন সাধারণ শেয়ার কেনা বেচা করা হয় তাকে ইকুইটি বাজার বলে। কারণ সাধারণ শেয়ারটা হলো মালিকানার শেয়ার, ঠিক আছে? সাধারণ শেয়ারটা কি? মালিকানা শেয়ার। আপনি সাধারণ শেয়ার কিনলে কোম্পানির মালিকানা পাবেন, সেজন্য বলা হয়েছে সাধারণ শেয়ার যে বাজারে শেয়ার কেনা বেচা করা হয় যে বাজারে তাকে ইকুইটি বাজার বলে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ বাণিজ্যিক পত্র, বাণিজ্যিক পত্র হলো স্বল্পমেয়াদী ঋণপত্র যা মুদ্রাবাজারে বিক্রি করে ব্যবসা প্রতিষ্ঠান অর্থসংস্থান করে। বাণিজ্যিক পত্র হলো স্বল্পমেয়াদী ঋণপত্র যা মুদ্রাবাজারে বিক্রি করে ব্যবসা প্রতিষ্ঠান অর্থসংস্থান করে। তার মানে বাণিজ্যিক পত্র হলো স্বল্পমেয়াদী ঋণপত্র, মানে এক বছর বা তার কম সময়ের জন্য যে ঋণপত্রটা করা হয় সেটা হলো স্বল্পমেয়াদী ঋণপত্র, এবং এটা মুদ্রাবাজারে বিক্রি করে কি ব্যবসা প্রতিষ্ঠান অর্থসংস্থান করে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ অর্থবাজার, যে বাজারে এক বছর বা তার কম সময় কম মেয়াদি সিকিউরিটিস কেনা বেচা করা হয় তাকে অর্থবাজার বলে। যে বাজারে এক বছর বা তার কম সময় মেয়াদি সিকিউরিটিস কেনা বেচা করা হয় তাকে অর্থবাজার বলে। তার মানে এক বছর বা তার কম সময়ের জন্য যে বাজারে সিকিউরিটিস কেনা বেচা করা হয় তাকে অর্থবাজার বলে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ কল প্রিমিয়াম, বন্ডের লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে কোম্পানি বিনিয়োগকারীর কাছ থেকে আগের ইস্যুকৃত বন্ড পুনরায় ক্রয় করে, আর লিখিত মূল্য ও পুনঃ ক্রয় মূল্যের পার্থক্যকে কল প্রিমিয়াম বলে। বন্ডের লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে কোম্পানি বিনিয়োগকারীর কাছে থেকে আগের ইস্যুকৃত বন্ড পুনরায় ক্রয় করে, মানে যেটা লিখিত মূল্য তার চেয়ে বেশি মূল্যের বিনিয়োগকারীর কাছ থেকে আগে যে ইস্যুকৃত বন্ড ছিল সেটা পুনরায় কী করবে, ক্রয় করবে। এবং লিখিত মূল্য এবং পুনরায় যে ক্রয় করলো সেই লিখিত মূল্য এবং পুনরায় ক্রয় মূল্যের পার্থক্য কী বলে? কল প্রিমিয়াম বলে। প্রাথমিক বাজার, কোনো প্রতিষ্ঠান যে বাজারে শেয়ার বন্ড প্রভৃতি বিক্রির প্রথম প্রস্তাব করে তাকে প্রাথমিক বাজার বলে। কোনো প্রতিষ্ঠান যে বাজারে শেয়ার বন্ড প্রভৃতি বিক্রির প্রথম প্রস্তাব করে তাকে প্রাথমিক বাজার বলে। মানে আপনি শেয়ার এবং বন্ড যে বাজারে প্রথম প্রস্তাব করবেন সেই বাজারটা কী হলো? প্রাথমিক বাজার। ওটিসি বাজার, শেয়ার বাজারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়া যে বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে শেয়ার কেনা বেচা করা হয় তাকে ওটিসি বাজার বলে। শেয়ার বাজারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়া যে বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে শেয়ার কেনা বেচা করা হয় তাকে ওটিসি বাজার বলে। ওটিসি হলো ওভার দ্য কাউন্টার মার্কেট। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ বিনিয়োগ কোম্পানি, যে কোম্পানি অন্য কোম্পানির সিকিউরিটি বা শেয়ার কেনা বেচায় নিয়োজিত থাকে তাকে বিনিয়োগ কোম্পানি বলে। যে কোম্পানি অন্য কোনো কোম্পানির সিকিউরিটিস বা শেয়ার, মানে একটা কোম্পানি আরেকটা কোম্পানির শেয়ার কেনা বেচায় নিয়োজিত থাকলে তাকে বিনিয়োগ কোম্পানি বলে। মূলধন ধারা, সংস্কারকের যে ধারায় কোম্পানির প্রস্তাবিত মূলধন, পরিশোধিত মূলধনের পরিমাণ এবং শেয়ারের মূল্য উল্লেখ থাকে তাকে মূলধন ধারা বলে। সংস্কারক মানে স্মারকলিপির যে ধারায় কোম্পানির প্রস্তাবিত, মানে প্রথমে কোম্পানির কত টাকা মূলধন থাকবে এবং পরিশোধিত মূলধনের পরিমাণ কত এবং শেয়ারের মূল্য উল্লেখ থাকে তাকে মূলধন ধারা বলে। তারপর হচ্ছে শিক্ষার্থীবৃন্দ কোম্পানি বিবরণপত্র, কোম্পানির শেয়ার বা ঋণপত্র কেনার আহ্বান সম্বলিত প্রচারপত্র বা বিজ্ঞপ্তিকে কোম্পানির বিবরণপত্র বলে। কোম্পানির শেয়ার বা ঋণপত্র কেনার আহ্বান সম্বলিত প্রচারপত্র বা বিজ্ঞপ্তিকে কোম্পানি বিবরণপত্র বলে। মানে আপনি কোম্পানির শেয়ার বিক্রি করার জন্য যে বিজ্ঞপ্তিটা বাজারে ছাড়বেন সেই বিজ্ঞপ্তিটাকেই কী বলবে? বিবরণপত্র বলে। ট্রেজারি স্টক, কোনো কোম্পানির ইস্যুকৃত শেয়ার ওই কোম্পানি কর্তৃক পুনরায় কিনে নেওয়াকে ট্রেজারি স্টক বলে। কোনো কোম্পানি ইস্যুকৃত, মানে একটা কোম্পানি ইস্যুকৃত শেয়ার ওই কোম্পানি আবার পুনরায় কী করবে? কিনে নেবে, তাকে কী বলবে? ট্রেজারি স্টক বলে। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ সেকেন্ডারি বাজার, যে বাজারে প্রাথমিক বাজারে ইস্যুকৃত শেয়ার বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় করা হয় তাকে সেকেন্ডারি বাজার বলে।
যে বাজারে প্রাথমিক বাজারে যে ইস্যুকৃত শেয়ার বা বন্ড ছিল এগুলো আবার ক্রয় বিক্রয় করা হয় তাকে সেকেন্ডারি বাজার বলে। বিএসইসি এর পূর্ণরূপ হলো বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, দেখেন বাংলাদেশে বিমা ব্যবসার তত্ত্বাবধান উন্নয়ন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত কর্তৃপক্ষ হচ্ছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাংলাদেশে বিমা ব্যবসার তত্ত্বাবধান উন্নয়ন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গঠিত কর্তৃপক্ষ হচ্ছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, কোম্পানির অবসায়ন। কোম্পানির অবসায়ন হলো কোম্পানির আইনগত সত্তার পরিসমাপ্তি ঘটানো। আইনানুগ প্রক্রিয়ায় দায় নির্ধারণ, সম্পত্তি বিক্রয় এবং পাওনাদারের দায় পরিশোধ করা। কোম্পানির অবসায়ন হলো কোম্পানি আইনগত সত্তার পরিসমাপ্তি ঘটানো, মানে কোম্পানির বিলোপ সাধন। কোম্পানিটা কী করে দেয়া, আইনগতভাবে এটা শেষ করে দেয়া। আইনানুগ প্রক্রিয়ায় মানে আইনগত প্রক্রিয়া দায় নির্ধারণ, কতটুকু আপনার দায় আছে, মানে কতটুকু আপনাকে টাকা পরিশোধ করতে হবে, সম্পত্তি বিক্রয় আপনার যে কোম্পানির সম্পত্তিগুলো আছে সেগুলো কীভাবে বিক্রি করবেন এবং যে পাওনাদার আছে তাদের দায় আপনি কীভাবে পরিশোধ করবেন। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, ট্রেজারি বিল। সরকার কর্তৃক ইস্যুকৃত স্বল্পমেয়াদী ঋণের দলিলকে ট্রেজারি বিল বলে। সরকার কর্তৃক ইস্যুকৃত স্বল্পমেয়াদী ঋণের দলিলকে ট্রেজারি বিল বলে। লিজিং কোম্পানি। লিজিং কোম্পানি বলতে এমন কোম্পানিকে বোঝায় যে কোম্পানি তার ব্যবসা বা ব্যবসায়ের অংশ হিসেবে যন্ত্রপাতি বা সরঞ্জাম ইজারা প্রদান করে বা এরূপ ইজারা কার্যে অর্থায়ন করে। মানে লিজিং কোম্পানি হচ্ছে যেই একটা কোম্পানি তার যন্ত্রপাতি বা সরঞ্জাম অন্য একটা কোম্পানিকে কি ভাড়ায় দিবে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরের জন্য ভাড়ায় দিবে, মানে ভাড়াটাকে কী বলে ইজারা প্রদান করবে, এবং এরূপ ইজারা কার্যে যদি প্রদান করে এরূপ ইজারা কার্যে কী করতে পারে, অর্থায়ন করতে পারবে, তাকে কী বলে লিজিং কোম্পানি বলে। লিজিং কোম্পানির উদাহরণ হলো ইউনাইটেড লিজিং কোম্পানি, ইউএলসি। এরপর দেখেন শিক্ষার্থীবৃন্দ, লেটার অফ ক্রেডিট, এলসি। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকের ব্যাংক কর্তৃক রপ্তানিকারককে টাকা পরিশোধের নিশ্চয়তাপত্র হলো লেটার অফ ক্রেডিট বা এলসি, লেটার অফ ক্রেডিট। মানে আন্তর্জাতিক বাণিজ্যে, মানে আমরা এক দেশের সাথে আরেক দেশের যে বাণিজ্যটা হয়, ব্যবসাটা হয়, তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে। আমদানিকারক কর্তৃক মানে যে পণ্য কিনছে, রপ্তানিকারকে আমদানিকারকের ব্যাংক কর্তৃক রপ্তানিকারকে টাকা পরিশোধের নিশ্চয়তাপত্র হলো লেটার অফ ক্রেডিট। শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।